সরকারি অফিসের সময় কয়টা, অফিসের যে রেজিস্টার খাতা রয়েছে সেই খাতায় ঠিক কয়টার সময় হাজিরা অর্থাৎ স্বাক্ষর করতে হয়, বিষয়টা নিয়ে যখন সংবাদকর্মীদের কাছে খবর আসছিল যে অফিসের কর্তব্যরত কর্মীরা ঠিক সময় অফিসে যাচ্ছেন না, ফলে সাধারণ মানুষ অফিসে এসে বিভিন্ন কাজের আশায় হতে হচ্ছে হয়রানি, এবং সেই খবরের ভিত্তিতে সংবাদকর্মীরা পৌঁছায় অফিস চত্বরে, এবং অফিস চত্বরে যায় কি হচ্ছে দেখার জন্য। অফিসে পৌঁছে যা দেখতে পান তা অবশ্যই হতবাক হবার মতো। সংবাদকর্মীরা যখন অফিসে গিয়ে পৌঁছায় তখন ঘড়ির কাঁটায় 10:15 ছুঁই ছুঁই, তখন অফিস চত্বরে হাতে গোনা দুজন উপস্থিত, অপেক্ষায় থাকে সংবাদকর্মীরা। অপেক্ষা করতে করতে ঘড়ির কাঁটায় যখন প্রায় 10:35, তখন অফিসে আসার সময় কয়টা তা জানতে চাইলে অফিসের কর্তব্যরত এক কর্মী জানান, সরকারি নির্দেশ এবং অফিসের বড়বাবুর নির্দেশ অনুযায়ী সময় ছিল 10:30-10:30 মধ্যে অফিস চত্বরে প্রবেশ করা, কিন্তু ঘড়ির কাঁটায় 11:00 ছুঁই ছুঁই হলেও দু একজন কর্মী বাদে অন্যদের কোনো দেখা মেলেনি অফিস চত্বরে। অফিস সূত্রে জানা যায় অফিসে প্রায় 9-10 জন কর্মী কর্মরত রয়েছে। অফিস সূত্রে জানা যায় বড়বাবুর নির্দেশ রয়েছে অফিসে ঠিক সময়ে পৌঁছতে হবে, কিন্তু বড়বাবুর নির্দেশ যে কলাপাতা অফিস চত্বরে গিয়েই তা প্রত্যক্ষ করা গেল। অন্যদিকে বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা চাইছে যাতে করে প্রত্যেকটা অফিসের কর্মী স্বল্পতার মধ্যেও যাতে করে সঠিকভাবে কাজগুলো চালিয়ে যায়, কিন্তু কল্যাণপুর এসডিপিও অফিসে গিয়ে একেবারে অন্য চিত্র প্রত্যক্ষ করা যায়, যার কারণে অসুবিধা বা হয়রানির সম্মুখীন হতে হচ্ছে অফিসে কাজের আশায় যাওয়া আম জনতারা। অকপটে সাধারণ মানুষদের দাবি, অফিসগুলোতে যাতে করে সঠিক সময়ে সুবিধা পায় জনতা, এবং অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাতে করে আরও পদক্ষেপ গ্রহণ করে। এখন দেখার, সংবাদ মাধ্যমে এই ঘটনাটি প্রকাশিত হবার পর সময়ের কোনো পরিবর্তন হয় কিনা, নাকি একই তিমিরে চলতে থাকে অফিসের নিয়ম শৃঙ্খলা। আগের যে স্যার আসলো, স্যারে কইছে 10:00-10:30 মধ্যে সবাই অ্যাটেন্ড হওয়ার লেগে। কতজন আছে এমনি কর্মরত? কর্মরত হ্যাঁ, 7-9 জন সুপারভাইজার দুজন, আর আমরা অফিস স্টাফ। ঠিক টাইমে আইনি তারা 7:30-10:00 মধ্যে? কারণ সবার সুবিধা অসুবিধা বুঝে একটু এদিক এদিক হয়। এমনিতে নিয়ম হয়েছে 7:30-10:00 মধ্যে করতে লাগে। নিয়ম আমরা একটা বারবিল একটা মিটিং আসলো, মিটিং হতো তারা বলে 10:00-10:30 ভিতরে। কোথায় বলছে আপনার অফিসে স্টাফ ভবনের কথা? আজকে কজন নাই এই রুমে? কজন নাই এখন অব্দি? এই রুমে যারা থাকে তারা মানে কেউ আইছে না? কেটা আইছে? কে আছে এই রুমে? উনি তো এখন মানে গাড়ির পাইলট, অফিসিয়াল কেটা আছে? আপনার তো সুপারভাইজার, কি নাম আপনার? ভিডিও রিপোর্ট, পাবলিক নাও।